ঘোরাফেরা করবেন না। এত বড় গুরুত্বপূর্ণ মাহফিল আপনার ভাগ্যের সামনে আর নাও হতে পারে। বিশেষ করে একটা হাদিসের কারণে আমি বারবার বলি আপনাদেরকে, হাদিসটা এত গুরুত্বপূর্ণ যে আমারও ইচ্ছা করে মাহফিলে অংশগ্রহণ করতে। যখনই মসজিদে বৈঠক হবে, মাসিক হোক সাপ্তাহিক হোক, তখন আপনি অংশগ্রহণ করবেন, সেখানে চেষ্টা করবেন অংশগ্রহণ করার, বা দুই মাস অন্তর হোক তিন মাস অন্তর হোক, বিশেষ করে বাৎসরিক অংশগ্রহণ করা উচিত, অবশ্যই উচিত। কেন? 1556 নম্বর হাদিস তাবারানি আওসাফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, সনদ সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, মানুষ কিছু মানুষ যদি এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথার পর্যালোচনা করে, বুঝার চেষ্টা করে, অন্য হাদিসে আসছে এটা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে আল্লাহ। যখন বৈঠক শেষ হয়ে যাবে, বৈঠক শেষে দোয়া যখন পাঠ করা হবে, তখন আল্লাহ আসমান থেকে বলেন, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহই যখন ঘোষণা করেন আনন্দিত হয়ে খুশি হয়ে, তোমরা এখন চলে যাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আর কারো পাপ থাকবে না, কারো পাপ থাকার কথা না। তাহলে এই মাহফিলটা কত বড় গুরুত্ব বহন করে। শুধু তাই, পরের অংশে আল্লাহ বলছেন, আল্লাহ আর একটা কথা বলেন, তোমরা জীবনে যত পাপ করেছো সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। কে বলেন? আল্লাহ যদি বলেন এই কথা, তাহলে কোনো পাপ পাপ থাকবে না, নেকি হয়ে যাবে, সব সব নেকি হয়ে যাবে। এই জন্য বলি যে এইরকম মাহফিল যদি আপনার সৌভাগ্য হয় অংশগ্রহণ করার, যেটা বেদাতি মাহফিল না, মিথ্যা তাফসির মাহফিল না, কোন জিকিরের মাহফিল না, মিথ্যা হাদিস বলবে না, কল্প কাহিনীর মাহফিল না, নির্ভেজাল তাওহীদ ভিত্তিক মাহফিল, সুন্নাহ ভিত্তিক মাহফিল, সেখানে অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবেন, চেষ্টা করবেন। কারণ পূর্বের পাপ গুলো যেন আল্লাহ আমাদের কি করে দেয়? মাফ করে দেয়। আল্লাহ যেন সব নেকিতে পরিবর্তন করে দেয়।